আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে পারণ। তো ওইদিকে আমি স্নান করে রান্না বসিয়ে দিয়েছি, দিদি জোগাড় করে দিচ্ছে, আমিও রান্নার কিছু জোগাড় করলাম, রান্না শুরু করে দিয়েছি। আর এদিকে মা ছোট মেয়ে স্নান করে এসে পুজোর জোগাড়টা করে নিচ্ছে, পুজো দিয়ে পালন করতে হবে। তোমার ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা এবার ফোড়ন দিয়ে নিচ্ছি। একদিকে হচ্ছে রান্না, একদিকে চলছে পুজো। তাহলে পুজো আর রান্না সব দুটোই একসাথে কমপ্লিট হবে, তাহলে আমাদের পালনটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট, পুজোটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা পালন করব। তো জিলিপি দিয়ে পুজো দিয়েছি, এটা দিয়ে পালন করে নেব। আর রান্না হচ্ছে, রান্না হলে তারপরে আমরা করব খাওয়া দাওয়া। আর সকালবেলা দেখো স্নান করে তিলক পরে নিয়েছি, একাদশীর দিন আর একা পালনের দিন দুদিনে পড়েছি। হ্যালো বন্ধুরা, রান্না বান্না করে গরম লেগেছে, বাইরে এসে বসলাম, এই যে হাওয়া আছে, গাছের মধ্যে এসে বসেছি। আর সকালবেলা উঠে স্নান করে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো তিলক পরেছি, আজকে পারণ, কালকেও পরেছিলাম একাদশীর দিন, তো আজকে পারণ আজকে করলাম। তো আমাদের পারণ করাও কমপ্লিট হয়ে গেছে, আজকে পুজো দিয়েছি জিলিপি দিয়ে। তো ভোরবেলা উঠে রান্না করিনি, রান্না করে দিতাম ভোগ, তারপর পারণ করতাম সেটা দিয়ে। তো শরীরটা খারাপ জন্য হচ্ছে না, তো দেখছি মানে ভাবলাম যে সামনের একাদশী থেকে আবার শুরু করতে হবে। তো আজকে জিলিপি দিয়ে পুজো দিয়ে পারণ করেছি, আর রান্নাটা কমপ্লিট হলো, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না বান্না হলো, সঙ্গে থাকো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। তো আজকে রান্না করেছি পাঁপড় ভাজা, পাঁপড়টা ভেজে আমি কেড়ে বেগে রেখে দিই, তাহলে ভালো থাকে, মুচমুচে থাকে। আর হাঁড়িতে আছে ভাত, এখানে আছে কাঁকরোল ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে টক ডাল আম দিয়ে মুগের ডাল, এটা হচ্ছে পাঁচ ছয় মিশালি, পাঁচ রকম কি ছয় রকম সবজি দিয়ে একটা তরকারি, আর এটা আমের চাটনি। আর আমের টক একটু উঠিয়ে রেখেছি, ঝোলটা ওটা মা খেতে ভালোবাসে। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না, আজকে তো নিরামিষ। তো এখন খাওয়া দাওয়া করে বসে আছি, আর একটা পপকর্ন ছিল সেটা মেয়ে ছিঁড়লো, সেটাই খেলাম সবাই মিলে। আর তোমাদের দাদা ভাই মোবাইল দেখো, স্টাইল দেখো, মানুষ মাথায় বালিশ দেয় ওয়া দেয় কোমরের নিচে, তো প্রচণ্ড গরম। তো মেয়েরা বায়না করছে, কিছু খেতে ইচ্ছে করছে, তো তোমাদের দাদা ভাই নিয়ে যাচ্ছে মেয়েদেরকে, আইসক্রিম নিয়ে আসবে, গরমের মধ্যে আর কী খাওয়া যায়। তো কাছাকাছি 1-2 কিলোমিটার, তাই ওরকমভাবেই চলে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই দুই মেয়েকে নিয়ে একটু বাজারের দিকে গেল, খেতে ইচ্ছে করছে কিছু, তো কী খাবে দুই মেয়েকে সঙ্গে করে নিয়ে গেল। তো ওরা তো চলে গেলো, আমি এখন একটু ঘরটাকে গুছিয়ে নেবো, কারণ তোমাদের দাদা ভাই যদি বাড়িতে থাকে, ঘরের অবস্থা বেহাল, যতই গোছাও কোনো কিছুই ঠিক রাখে না, মানে অবস্থা খুবই বাজে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কী অবস্থা হয় আমার ঘরে, ও বাড়িতে থাকলে ওরকমই, ঠিক মতো গোছাতেও পারি না। তো এই যে দেখো ঘরের অবস্থা বাজে হয়ে গেছে একদম, ঠিক করব। কে না একটু ইয়েতে গেল আমিনপুরে, চলে আসবে এখনই, এখনই চলে আসবে। তো এই যে বন্ধুরা গোছানো কমপ্লিট, টেবিলটা কোনো রকমে ঠিক করলাম, কারণ ওটা হাত দিতেই ভয় করে, জিনিসপত্র খুঁজে না পেলে চেঁচামেচি করে। তো যেটুকুর দরকার সেটুকুই করলাম। এরা চলে আসছে আইসক্রিম নিয়ে এসে।
প্রচন্ড গরম। আমার সেই ফেভারিট আইসক্রিমটা দেখে দাওনি? দেখেছি। তো ঘড়িতে বাজে এখন 2:30। খাওয়া দাওয়া করে 3টে থেকে মেয়ের নাচ, তোমাদের দাদাভাই নিয়ে যাবে। তো দুই বাবা মেয়ে মিলে যাচ্ছে, ওরা বাবা মেয়ে নাচে চলে গেল। তো আমার ছোট মেয়ে, আমি, মা সবাই মিলে ওই যে গাছের নিচে ওখানে বসে থাকি, ওখানে হাওয়া থাকে আর বাড়িতে কারেন্ট ছিল না। আর একটা গাছ থেকে আম পারলাম, আমটা টক টক মিষ্টি মিষ্টি, ভালোই লাগে খেতে। তো এরকমভাবে আগে ছোটোবেলা আমরা আম পেড়ে আমটা ওরকমভাবে ফাটিয়ে খেতাম, তো সেটাই মনে পড়ে গেল, ওইভাবে ফাটিয়ে তারপর খেলাম। লবণ টবণ কিছুই লাগে না, মিষ্টি মিষ্টি আছে, ভালো লাগে। আর দিদির কাজ করে, কাজ কমপ্লিট হয়ে গেছে বিকেলের, তো বললাম আমার মাথায় একটু তেল দিয়ে যাওয়ার, ওরকমভাবে মাথায় তেল দিয়ে দিলে খুব আরাম লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো মেয়ে সন্ধ্যাবাতি দিতে চলে এসেছে। হ্যালো বন্ধুরা, তো এখন আমি সোজা রান্না করে চলে এসেছি, রাতে রান্না করব। তো আজকে রান্না করব ডালিয়া, আজকে ফার্স্ট রান্না করব, কোনোদিন রান্না করিনি। আর খেয়েছি কিনা মনে নেই, হয়তো একদিন খেয়েছি কিন্তু রান্না কোনোদিন করিনি, আজকে ফার্স্ট করব। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন রান্নাটা করব। তো কী যে করবো, কীরকম হবে ভয় লাগছে, তো দেখি রান্না করি, রান্না করে খাওয়া দাওয়া করে তারপর বলবো কীরকম হয়েছে। ফার্স্ট টাইম তো একটু ভয় ভয় লাগছে। তো দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি। তো দেওয়ার মতো শুধু কুমড়ো আর আলুটাই আছে বাড়িতে, ঝিঙে আছে, পটল আছে, ওগুলো কিছু দেবো না। তো কুমড়ো আর আলু দেবো। আর এখানে লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা কটা। এখানে মশলা বেটে নিয়েছি আদা জিরে, আর এটাতে আছে মুগ ডাল, আর এটা হচ্ছে ডালিয়া। তো আমি এদিকে চাল মাপা কৌটোটা দিয়ে মেপে নিলাম, 250 মতো ডালিয়া নিলাম আর 250 মতো ডাল, দুটো হালকা করে ভেজে নিয়ে ওটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ধুয়ে ভিজিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছ আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে সবজিটা ভাজা ভাজা করে নিয়ে তারপর ডালিয়াটা ডালটা দিয়ে দিলাম, ওটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে 2-3 মিনিট ঢেকে রেখে হালকা আছে, তারপর জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেবো, মিডিয়াম আছে, রান্না করবো। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল, সবাই ভালোই বলেছিল, তোমাদের দাদাভাইও ভালো বলেছিল, বলছে এটাই খাওয়া দরকার, কারণ ভাত খাওয়াটা বেশি ভালো না, এই গমের জিনিসটা খাওয়াই ভালো, যেরকম ওটস ডালিয়া এগুলো খেলে ভালো হয়, বাচ্চাদের পক্ষে এটাই বেশি উপকারী। কিন্তু আমরা বাঙালি, ভাতটাই আমাদের বেশি ভালো লাগে, ওই জন্যে এটা মাঝে সাঝে ঠিক আছে, প্রতিদিন খাওয়া সম্ভব না। মেয়েকে বললাম, মেয়ে বলছে আমি প্রতিদিন খেতে পারবো না, সম্ভব না। আর আমার ডালিয়া রান্না হয়ে গেছে, আর এদিকে আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি। আর মা ডালিয়া খাবে না, মা খাবে মুড়ি, তাই মা এখন মুড়িটা ঢেলে নিচ্ছে লঙ্কা দিয়ে, জল দিয়ে ভিজিয়ে খেয়ে নিবে মুড়ি, কারণ মার পেটে ভালো লাগছে না, ওই জন্য বললাম আমি ওগুলো খাবো না, আর ডাল খেতে পারে না, গ্যাস হয়ে যায়, তো ডালের জিনিস খাবো না, আমি মুড়ি খাই। তো ঠিক আছে, মা মুড়ি খেলো আর আমরা খেলাম পাঁপড় ভাজা দিয়ে ডালিয়া। খেতে কিন্তু ভালোই টেস্টি হয়েছিল, প্রথমবার হিসেবে রান্না খারাপ হয়নি। প্রথমে ভয় পাচ্ছিলাম কীরকম হবে, কীরকম সুপার।